أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইউটিউবের মাধ্যমে আমাদের আলোচনা যারা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই, তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব। সারা বছরের মতো শীতেও কেন আমাদের প্রচুর পরিমাণে পানি পান করা উচিত? আসলে শীতকাল এলেই আমরা পানি খাওয়ার প্রবণতাটা অনেকটা কমিয়ে দিই, পিপাসা না পেলে পানি খাওয়ার কথা আমরা ভুলে যাই অনেকেই। বরং এমন মৌসুমে বারবার চা কফি ইত্যাদি আমরা ঠিকই খাই কিন্তু পানি খাই না। মনে রাখবেন, এগুলোর কোনোটাতেই নির্মল পানির বিশুদ্ধ উপকারিতা কিন্তু নেই, বরং বারবার চা কফি পানের ফলে দেখা দিতে পারে নানা ধরনের সমস্যা। তাই শীতকালেও গ্রীষ্মকালের মতো প্রচুর পরিমাণে সাধারণ পানি পান করা উচিত। সুস্থ ও সতেজ থাকতে নির্মল পানির কিন্তু কোনো বিকল্প নেই। পানি কেন খাবেন? শীতকালে এমনি আমাদের ত্বকের শুষ্কতা দেখা দেয়, ত্বকের আর্দ্রতা নষ্ট হয়ে যায়, সুতরাং ত্বক ভালো রাখতে আমাদের প্রচুর পানি খাওয়া উচিত। পানি আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে, শরীর থেকে টক্সিক্স জাতীয় পদার্থ বের করে দিতে পারে, কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা কমাতে পারে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে, শরীরের হাড়ের ব্যথা কমাতে সহায়তা করে, মেটাবলিজম অর্থাৎ দেহের মধ্যে সজীব উৎপাদনের রাসায়নিক পরিবর্তন বাড়াতে সহযোগিতা করে, এনার্জি লেভেলকে ঠিক রাখতে সহযোগিতা করে, মাথা ব্যথা সারাতেও পানি যুগান্তকারী ভূমিকা রাখে, হাই ব্লাড প্রেশার থাকলে তা নিয়ন্ত্রণ করে থাকে। পানি কম খেলে যে ধরনের সমস্যা হতে পারে, শরীরে পানি শূন্যতা দেখা দিলে আমাদের মস্তিষ্কে তৈরি হওয়া এনার্জির মাত্রা কমে যেতে পারে, পানির অভাবে ডিপ্রেশন বা ক্রনিক ফেটিক সিন্ড্রোম দেখা যেতে পারে, শরীরের পানির অভাব মাইগ্রেন সমস্যা হওয়ার একটি বড় কারণ। হজম শক্তির জন্য প্রচুর পানি পান করা জরুরি, তাই যে কোনো শক্ত খাবার খাওয়ার পর বেশি করে পানি পান করতে হবে। সুতরাং শীতের কারণে, ঠান্ডার কারণে যারা পানি খাচ্ছেন না অথবা পানি খাওয়াটা কমিয়ে দিয়েছেন অন্য সময়ের তুলনায়, তারা মনে রাখবেন একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য শীত গরম সব সিজনেই মিনিমাম 8 গ্লাস পানি খাওয়া প্রয়োজন। সুতরাং আপনার খাদ্য তালিকায় 8 গ্লাস পানি সংযোজন করুন এবং এই শীতেও শারীরিক সুস্থতা বজায় রাখুন, ত্বকের আর্দ্রতা, ত্বকের সুস্থতা এবং নিজের সৌন্দর্য বজায় রাখতে পানি পান করুন। তো বন্ধুরা, আশা করি আমাদের আজকের ছোট টিপসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী আলোচনায় নতুন কোনো টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে আলোচনা শোনার জন্য অপেক্ষা করুন, আমাদের জন্য দোয়া করুন, আমরা আপনাদের জন্য দোয়া করি। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত সুস্থ সুন্দর জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।